আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমে। চতুর্থ দফায় 55টি পৌরসভায় ভোট গ্রহণ কাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে 25টি পৌরসভায় ব্যালটে এবং 30 পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন 223 জন, সাধারণ কাউন্সিলর পদে 2099 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 629 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ধাপে ফেনীর পরশুরাম পৌরসভায় সব পদেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার আন্তর্জাতিক। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কেউ সুস্থ হয়ে উঠলে তাদের ক্ষেত্রে দুই ডোজের পরিবর্তে এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করেছে ফ্রান্সের জনস্বাস্থ্য দপ্তর। বিবিসির খবরে বলা হয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধের ক্ষমতা 3 থেকে 6 মাস পর্যন্ত সক্রিয় থাকে। তাই তাদের ক্ষেত্রে এক ডোজ ভ্যাকসিনের মাধ্যমেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। বিশ্বে ফ্রান্সই প্রথম এ ধরনের সুপারিশ করল। দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর অনুমোদন দেয়া 3টি ভ্যাকসিন 2 ডোজ করে প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে প্রথম ডোজের পর ব্যবধান থাকছে কয়েক সপ্তাহ, কারণ প্রথম ডোজের কয়েক সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলেও তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ হয়েছে। খেলার খবর। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 181 রান। এখনও ক্যারিবীয়দের চেয়ে 228 রানে পিছিয়ে আছে তারা। আগের দিনের 4 উইকেটে 105 রান নিয়ে ব্যাট করতে নেমে দলের 142 রানে মোহাম্মদ মিথুনের উইকেট হারায় স্বাগতিকরা। 15 রানে থাকা মিথুনের উইকেট তুলে নেন কর্নওয়াল। বিদায়ের আগে মুশফিকের সাথে দলের স্কোরে 71 রান যোগ করেন মিথুন। এর আগেই অবশ্য মুশফিক 89 বলে 6 চারে ক্যারিয়ারের 22তম 50 করেন। 54 রানে করে কর্নওয়ালের শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 181 রান। লিটন দাস 23 ও মিরাজ 11 রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে 409 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।